আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ অধ্যায় থেকে আমি অনুশীলনে বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মূলত 5 এবং 6 নম্বর প্রশ্ন উত্তর, মাদ্য কাকে বলে, এর হরফ কয়েকটি উদাহরণ দাও। তাসবিদ কাকে বলে? 5 নম্বর, মদ্য বা মাদ্য কাকে বলে? কোরআন মসজিদের কোনো কোনো হরফ টেনে পড়তে হয়, আর এই টেনে পড়াকে মাদ্য বলে। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে মিমটাকে আমরা টেনে পড়ছি, আলিফ লাম, এখানে লাম এবং মিমকে টেনে পড়ছি, এই টেনে পড়াকে মূলত মাদ্দা বলে। এখানে আমরা 4 অরেক সমপরিমাণ টেনে পড়েছি। মূলত মাদ্দের হরফ বা অক্ষর 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে একটু টেনে পড়তে হবে। এখানে দেখো, মিমজুর মা, এখানে খালি আলিফ আছে, মা জাল আছে, খালি আলিফ আছে, মা কপ এর উপর খালি আলিফ আছে, ঠিক তেমন জের এর পরে যদি যজম যুক্ত। শিক্ষার্থীরা, তোমাদেরকে যজমকে শেখাইছি উল্টা ভি যদি থাকে, সেক্ষেত্রে একটু টেনে পড়তে হয়। পেশার পর যদি যজম যুক্ত ওয়াও থাকে সেক্ষেত্রেও টেনে পড়তে হয়। শিক্ষার্থীরা, মাদ্দের জন্য আরো 2টি চিহ্ন ব্যবহার করা হয়। 3 আলিফ সমপরিমাণ টানতে হয় এটাকে ছোট মাদ্দ বলে, 4 আলিফ সমপরিমাণ টানতে হয় এটাকে বড় মাদ্দ বলে। তাসবিদ কাকে বলে? তাসবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। কোরআন মজিদের আয়াত সমূহ সুন্দর ও শুদ্ধ করে পড়াকেই মূলত তাসবিদ বলে। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ, মাদ্য কাকে বলে, এর হরফ কয়টুকু কি উদাহরণ দাও, তাসবিদ কাকে বলে। প্রত্যেকে বাড়ির কাজগুলো পড়বে, খাতায় লিখে নাম শ্রেণী উল্লেখ করে অবশ্যই ইনবক্সে পাঠাবে, অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।